মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন। কিন্তু কেন এমন বললেন তিনি? প্রসঙ্গত, 2021 সালে মানিকতলা মেন রোডের বাসিন্দা রানু পাল কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, পৈতৃক বাড়ি দখল করে বেআইনি নির্মাণ করেছেন এক প্রতিবেশী। কলকাতা পুরসভায় বাড়ি মেরামতের আবেদন করে পাশের ভবনে যাতায়াতের পথে বেআইনিভাবে নির্মাণ করেন তিনি। ঘটনায় পুরসভায় অভিযোগ জানানো হলেও কোনো কর্ণপাত করেনি। সেই মামলায় মামলাকারীর আইনজীবী কমলেশ ভট্টাচার্য জানান, প্রথমে মামলা দায়ের হয়েছিল 2018 সালে। সেই সময় বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। অভিযোগ সেই সময় আদালতের নির্দেশ মেনে বেআইনি অংশ ভেঙে দেওয়া হলেও ছ মাস পর ফের শুরু হয় বেআইনি নির্মাণের কাজ। মানিকতলা থানায় বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি, বরং অভিযোগকারী রানু পালকে হেনস্থা করা হয়। এরপর ফের 2021 সালে মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। 2021-এর 26 জুন বিচারপতি নির্দেশ দেন গোটা বাড়িটি ভেঙে ফেলার জন্য। পাশাপাশি আদালতের নির্দেশ নিয়ে প্রতারণা করায় ওই প্রতিবেশীকে 5 লক্ষ টাকা জরিমানাও করেন তিনি। পরে সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে উঠলে জরিমানার অঙ্ক কমিয়ে দিলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অভিযোগ তারপরেও বেআইনি নির্মাণ ভাঙা হয়নি, তাই আদালত অবমাননার মামলা দায়ের করে মামলাকারী। এর আগে প্রতিবেশী পরিবারের 3 সদস্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার মানিকতলা থানাকে মামলায় যুক্ত করে আদালত অবমাননার মামলা করতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুনানিতে কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতির বন্তব্য, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন। পাশাপাশি গুন্ডা দমন শাখার প্রশংসাও করলেন তিনি। তিনি বলেন, পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলবো না। আমি জানি তাদের কি বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়, কিন্তু কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না। গুন্ডাদের কিভাবে শায়েস্তা করতে হয় আমি জানি, গুন্ডা দমন শাখার আধিকারিকরা জানে। বিচারপতির এই মন্তব্যে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে একাধিক মহলে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন। মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এবার মন্তব্য বিচারপতির। মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন। কিন্তু কেন এমন বললেন তিনি? প্রসঙ্গত, 2021 সালে মানিকতলা মেন রোডের বাসিন্দা রানু পাল কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, পৈতৃক বাড়ি দখল করে বেআইনি নির্মাণ করেছেন এক প্রতিবেশী। কলকাতা পুরসভায় বাড়ি মেরামতের আবেদন করে পাশের ভবনে যাতায়াতের পথে বেআইনিভাবে নির্মাণ করেন তিনি। ঘটনায় পুরসভায় অভিযোগ জানানো হলেও কোনো কর্ণপাত করেনি। সেই মামলায় মামলাকারীর আইনজীবী কমলেশ ভট্টাচার্য জানান, প্রথমে মামলা দায়ের হয়েছিল 2018 সালে। সেই সময় বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। অভিযোগ সেই সময় আদালতের নির্দেশ মেনে বেআইনি অংশ ভেঙে দেওয়া হলেও ছ মাস পর ফের শুরু হয় বেআইনি নির্মাণের কাজ। মানিকতলা থানায় বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি, বরং অভিযোগকারী রানু পালকে হেনস্থা করা হয়। এরপর ফের 2021 সালে মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। 2021-এর 26 জুন বিচারপতি নির্দেশ দেন গোটা বাড়িটি ভেঙে ফেলার জন্য। পাশাপাশি আদালতের নির্দেশ নিয়ে প্রতারণা করায় ওই প্রতিবেশীকে 5 লক্ষ টাকা জরিমানাও করেন তিনি। পরে সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে উঠলে জরিমানার অঙ্ক কমিয়ে দিলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অভিযোগ তারপরেও বেআইনি নির্মাণ ভাঙা হয়নি, তাই আদালত অবমাননার মামলা দায়ের করে মামলাকারী। এর আগে প্রতিবেশী পরিবারের 3 সদস্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার মানিকতলা থানাকে মামলায় যুক্ত করে আদালত অবমাননার মামলা করতে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুনানিতে কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতির বন্তব্য, দরকার পড়লে যোগী আদিত্যনাথের থেকে কিছু বুলডোজার ভাড়া করুন। পাশাপাশি গুন্ডা দমন শাখার প্রশংসাও করলেন তিনি। তিনি বলেন, পুলিশ আর পুরসভা নিয়ে আমি কিছু বলবো না। আমি জানি তাদের কি বাহ্যিক চাপের মুখে কাজ করতে হয়, কিন্তু কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না। গুন্ডাদের কিভাবে শায়েস্তা করতে হয় আমি জানি, গুন্ডা দমন শাখার আধিকারিকরা জানে। বিচারপতির এই মন্তব্যে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে একাধিক মহলে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।
মানিকতলায় বেআইনি নির্মাণ মামলা। এবার সেই মামলাতেই রীতিমতো বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই প্রতিবেদন আপনাদেরকে দেখালাম। সরেজমিনে খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরো এ পৌঁছেছেন। বেআইনি নির্মাণের কথা স্বীকার অভিযুক্ত পরিবারের। ইতিমধ্যে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে এবং যে বিস্ফোরক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে, তিনি বলছেন যে দরকার হলে যোগী আদিত্যনাথের কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া করুন, কারণ এই বেআইনি নির্মাণ নিয়ে তিনি যে ভাষায় বা যে ইঙ্গিতে সরব হলেন। বেআইনি নির্মাণের কথা স্বীকার অনুদিকে অভিযুক্ত পরিবারের, কারণ গ্রাউন্ড জিরো এ পৌঁছয়ে আমাদের প্রতিনিধি সেখানে গিয়ে সরেজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়, এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখার পর ঠিক কি পরিস্থিতি সেখানকার আমরা নজর রাখবার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি। অভিরূপা, আমরা দেখেছি বা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের করা মন্তব্য আমরা শুনেছি এই নির্মাণ নিয়ে, বেআইনি নির্মাণ নিয়ে যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার ভাড়া করুন দরকার হলে, যে কথা বারংবার সামনে আসছে। অভিরূপা, তুমি গ্রাউন্ড জিরো রয়েছো, কি পরিস্থিতি? দেখো, যে বেআইনি নির্মাণের কথা বলা হয়েছিল, যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের পক্ষ থেকে এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। যে বাড়ির বলা হচ্ছে বেআইনি নির্মাণ, সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক পিছন দিকে এই অংশে বেআইনি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ একটি বাড়ির দ্বিতীয় তল পর্যন্ত মজুদ তৈরি করা ছিল, সেটা তৃতীয় তল তৈরি করা হচ্ছিল, সেই সময় অতিরিক্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ প্ল্যান মাফিক যা এসেছে তার থেকে বেশি বাড়ানো হয়েছে বলে অভিযোগ করা অভিযোগ হয়েছিল বেআইনি নির্মাণের। আমি একটু কথা বলবো যে কি কারণ, কি দাবি, এবং যারা অভিযুক্ত তারা কি বলছেন। যাদের নামে আদালত অবমাননার মামলা রুজু হয়েছে সেরকম এক ব্যক্তির সঙ্গে আমি কথা বলবো। আপনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, আপনি কি বেআইনি নির্মাণ করেছেন? হ্যাঁ, আমি করেছি। আমার প্ল্যান স্যাংশন ছিল 600, আমরা 800 স্কোয়ার ফুট ওটাকে ঢালাই করেছিলাম। 600 প্ল্যান স্যাংশন ছিল? হ্যাঁ, 800 আমরা ওটাকে ঢালাই করেছিলাম। সেটা আমরা হাইকোর্টে এনারা পাশের বাড়ি মামলা করে, আমরা মামলা হেরে যাই, কর্পোরেশন থেকে পুলিশ এসে এটাকে ভেঙে দেয়। সেটা আপনি দেখাতে পারেন, দেখে নিন নিজে। ভেঙে দেওয়ার পরে আমরা যখন মামলা হেরে যাই, আমরা আর কোনো স্টেপ নিইনি। তারপরে কর্পোরেশনে কর্পোরেশন থেকে লোক এসেছিলো দু তিন দিন আগে, ওনারা এর আগেও এসেছিলো এক মাস আগে, ওনারা এসে বলছে যে এগুলো সাফ সাফাই করে নিন, এখন ডেঙ্গু প্রকোপ আছে পশ্চিমবাংলা কলকাতায়, তো আপনারা সাফ সাফাই করে নিলে কী হবে, মানে আশেপাশে এই যে এখন যে বর্ষাকালে যে ডিজিজগুলো হচ্ছে সেটা আর কি হবে না। সেই জন্য আমরা একটু লোক ফোক ভাবছিলাম যে লাগিয়ে এগুলো পরিষ্কার করে দিই। এই পরিষ্কার করতে গিয়ে ওনারা আবার মামলা করে এসব, আমরা জানি না। আমরা যখন হেরে গেছি, আমরা জেনে গেছি যে আমরা আইনের বাইরে গেছিলাম, তা আমরা মামলাটাকেই ছেড়ে দিয়েছিলাম। আমরা ভাঙা রুমি পড়ে আছে 8-9 মাস ধরে, আমরা আর কিছু করিনি। কর্পোরেশন এসে অতিরিক্ত ভাঙা জায়গা অতিরিক্ত জায়গাটা ভেঙে, হ্যাঁ ভেঙে দিয়ে গেছে, 9 মাস আগে ভেঙে দিয়ে গেছে, আর 3 বার ভেঙেছে এসে। আজকে ভেঙেছে, আবার কালকে ভেঙেছে, এইটা দুদিনে ভেঙেছে, এইটাকে দুদিনে ভেঙেছে, এটা একদিনে ভেঙেছে, ওটাকে দুদিনে ভেঙেছে, 3 বার এসে ভেঙে দিয়ে গেছে। অভিযোগটা কি আপনার পাশের হচ্ছে? ওনাদের যে ওনার যে ভাই ছিলেন, বড় ভাই, ওনার এটা প্রপার্টি ছিল, উনি বেচে দিয়ে এখান দিয়ে চলে গেছে। ওনাদের জেলাসি হচ্ছে যে আমার ভাইয়ের থেকে এরা কেন কিনেছে, এই হচ্ছে। আচ্ছা, এই যে আপনি বললেন, আপনি নিজে মুখে স্বীকার করলেন যে আপনি অতিরিক্ত বাড়িয়েছিলেন, মানে 400 স্কোয়ার ফিটের আপনার পারমিশন ছিল, আপনি 200 স্কোয়ার ফিট বাড়িয়েছেন। হ্যাঁ, এটা আইন যা আমাকে শাস্তি দিয়েছে আমি মেনে নিয়েছি। বিচারপতি গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে বুলডোজার নিয়ে আসুন যোগী আদিত্যনাথের কাছ থেকে, কর্পোরেশনের কাছে যদি না থাকে যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার নিয়ে এসে ভেঙে দিন। আপনার কি মনে হয় এর পরেও ভাঙার প্রয়োজন রয়েছে? এটা আমার তো বলার এটা অত অধিকার নেই যে প্রয়োজন আছে কি না, আপনারা নিজেরাই দেখে হয়তো বুঝতে পারবেন যে ভাঙার আরও প্রয়োজন আছে কি নেই। আমার তো মনে হয় না আর কিছু আছে এখানে, আমি তো কোনো কনস্ট্রাকশনের কাজই করছি না, আপনারা নিজের চোখে দেখে নিতে পারেন। আস্থা আছে আমাদের বিচারপতির, আস্থা আছে আমাদের, প্ল্যান স্যাংশন করা আছে, যদি দেখতে চায় দেখিয়ে দেবো। আর আমাদের তো হিয়ারিংয়ের কোনো নোটিশই নেই, কালকে যে হিয়ারিং হয়েছে আমরা জানি না, জানলে তো আমরাও করে যেতাম। আমরা জানি না, হঠাৎ করে হিয়ারিং হয়ে গেলে, হঠাৎ করে শুনছি বুলডোজার নিয়ে,
আমাদের কাছে প্ল্যান আছে বললেই আমরা প্রেস দিয়ে দেবো, অসুবিধা নেই কিছু। বুলডোজার নিয়ে ভেঙে দেওয়ার নির্দেশ নামা উনি দেননি, উনি মন্তব্য করেছেন আর কর্পোরেশনকে বলেছেন বিষয়টি দেখার জন্য। হ্যাঁ, কর্পোরেশন আছে দেখুক, ভেঙে দিয়ে কর্পোরেশনের লোক এসে ভেঙে দিয়ে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, কোটো ওটা পেশ করা হয়েছে। একটা ছাদকে তিন দিন ভেঙে যায়, কী ভাঙবে এখানে, কী রয়েছে আপনারাই নিজেরা দেখুন। আমাদেরও প্রবলেম হচ্ছে, এখানে থাকার ময়লা রয়েছে কত, ওখানে মশা হচ্ছে, ঘরে বাচ্চা আছে, প্রবলেম হচ্ছে, আমরাও চাই পরিষ্কার করতে, ওনারা একটুখানি কিছু করতে গেলে বাধা দিচ্ছে, ওনাদের কী প্রবলেম তো ওনারাই জানে। ওনার ভাইয়ের থেকে আমরা কিনেছি, ওর জেলাসি আছে যে কেন কিনেছে, যে ডেঙ্গু জেনে ময়লাগুলো যে আমরা পরিষ্কার করার লোক লাগিয়েছি, তারপরে এরা এসব চালু করেছে। আচ্ছা, এই কলকাতা হাইকোর্টের যে নির্দেশনামা রয়েছে যে উনি একটা মন্তব্য করেছেন, পাশাপাশি বলেছেন যে কর্পোরেশন থেকে এসে দেখে যেতে বা তাদের যথাযোগ্য ব্যবস্থা নিতে, কর্পোরেশন থেকে যদি আসে। আমাদের হাইকোর্টে কালকে কি নির্দেশ হয়েছে আমরা কিন্তু কিছু জানি না, আমরা জেনে গেছিলাম যে আমরা আইনের বাইরে কাজ করেছি, আমাকে যা শাস্তি দিয়েছে আমরা মেনে নিয়েছি, তো আমরা মেনে নিয়েছি, আমরা আর কোর্টে যাই নি এই ব্যাপারে। বাকি যে গোটা অংশটা রয়েছে সেটা কি আপনাদের প্ল্যানের মধ্যে? হ্যাঁ, প্ল্যানের মধ্যে, ওই জন্য তো ভাঙেনি কর্পোরেশন, ওই জন্যই তো ভাঙেনি, যেটা বাড়তি রয়েছে সেটাই, যেটা বাড়তি রয়েছে সেটাই ভেঙে দিয়েছে, বাদ বাকি তো পুরোটাই তাহলে ভাঙতে পারতো, যদি ইনলিগাল হতো তাহলে পুরোটাই তো ভাঙতে পারতো, তাহলে ওইটুকুনি আর এইটুকুনি ভাঙতো না, পুরোটাই ভাঙতো। আমি একটু অভিযুক্তদের কথা অনুযায়ী একটু দেখাবো, ঠিক আমার ডান দিকে যে অংশটি রয়েছে সেই অংশটি অভিযুক্তদের কথা অনুযায়ী ওটা অতিরিক্ত অংশ ছিল, বেআইনি ছিল, সেই কারণে এই অংশটি গত 8 থেকে 9 মাস আগেই ভেঙে দিয়ে গিয়েছে কর্পোরেশন। এবং শুধু এই অংশ নয়, এর প্যারালালি যে অংশটি রয়েছে, অর্থাৎ ঠিক আমার ক্যামেরা পার্সন জ্যাকি সিং দেখাচ্ছে এই যে অংশটি, এই অংশটি অতিরিক্ত ছিল, সেই সময় 2 দিন এবং 1 দিন মোট 3 দিনে অংশটি ভেঙে দিয়ে গিয়েছে কর্পোরেশন, কিন্তু তারপরেও আদালতের এই নির্দেশ তাদের কাছে এসে পৌঁছয়নি, কর্পোরেশন যদি আসে তারা ব্যবস্থা নেবে এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং বেআইনি নির্মাণ যে তারা করছেন এই কথা কিন্তু পক্ষান্তরে স্বীকার করলেন অভিযুক্তরা, এবং তারা বললেন যে যেহেতু আমি যে জায়গায় রয়েছি আমি একটু দেখাবার চেষ্টা করব এই জায়গায়, তারা দাবি করছেন যে এই জায়গায় ডেঙ্গুর আতুরঘর তৈরি হয়েছে, ডেঙ্গুর যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন তারা এসেছিলেন, এসে দেখে গিয়েছেন এবং এটা পরিষ্কার করার কথা বলে গিয়েছেন, এবং সেই কারণেই এই অংশটি তারা পরিষ্কার করতে চেয়েছিলেন, আর তারপরে আদালতে মামলা করায় এবং আদালতে মামলা করিয়ে তারা জানতেও পারেননি, এবং তারপরেই এই নির্দেশিকা জারি হয়েছে, এই নির্দেশিকা তারা জানতেন না। আমি একটু কথা বলবো আবার যারা অভিযুক্তরা রয়েছেন তাদের সঙ্গে, যে আপনারা তো জানতেও পারলেন না, তো আপনারা কি বলবেন এই আদালতের নির্দেশটাকে? আমরা তো এমন মাঝখানে পড়ে গেছি, এখন আমাকে কর্পোরেশন বলছে পরিষ্কার করতে, আদালত বলছে এটা ভেঙে দিতে, তো ভেঙে তো দিয়েছে আর কি ভাঙবে, আমি এটা বুঝে পাচ্ছি না, ভাঙার আর কি রয়েছে এখানে, আমার তো কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, এই যে অংশটা ধরুন আপনাদের ভেঙে দিয়েছে, তারপর থেকে আপনারা কনস্ট্রাকশন করে নিচ্ছেন না? না, করছি না, এই জন্য যে আমরা বেআইনি করেছি আমরা কেন করব, যখন আমাকে শাস্তি দিচ্ছে হাইকোর্ট, আমি কি যে অংশটা বলছেন আইনি আছে সেটা করছেন? বেআইনি যেটা আইনি আছে সেটা তো রয়েছে, আমি যদি কোনো ব্যাপারে এখানে হাত দিয়ে ওনারা তুরন্ত চলে যাচ্ছে কোর্টে, এক সেকেন্ড সময় নিচ্ছে না, এবং কোর্টে যাওয়ার সাথে সাথে এনাদের কোনো এখানকার লোকাল সব বাহিনী রয়েছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, থানাকে থানার সাথে কিছু ব্যাপার আছে ওনারা চলে আসছেন, এখন আপনারা এসছেন। আচ্ছা, এই যে ইললিগাল কনস্ট্রাকশন করেছেন কর্পোরেশন, আপনার সাথে কি শুধু ভেঙে দেওয়া ছাড়া আর কিছু বলেছে? কস্ট চার্জ মানে হাইকোর্ট চাপিয়েছিল 2-3 লাখ টাকা, সেটা এখনো পর্যন্ত আমরা টাকা পেরে উঠতে পারিনি, আমরা পেরে উঠতে পারিনি, আমরা টাকাটা জমা দিইনি। আচ্ছা, তো ডিভিশন বেঞ্চে কি ম্যাটার এখনো রয়েছে, মামলা এখনো রয়েছে? আমরা তো বললাম তো আপনাকে প্রথমে যে আমরা যখন কেস হেরে গেছি আমি জেনেছি যে আইনের বাইরে আমরা কাজ করেছি, ওই জন্য কেসের দিকে আমরা ধ্যানই দিইনি, যা ভাঙা রয়েছে ওরমই পড়ে রয়েছে, অ্যাজ ইট ওরমভাবে পড়ে রয়েছে। অভিযুক্তের কথা অনুযায়ী যে যেভাবে ভাঙা রয়েছে সেভাবেই তারা ফেলে রেখেছেন, তাই সম্প্রতি ডেঙ্গুর প্রজেকশন চলাকালীন তারা পরিষ্কার করতে বলেছেন, তাই পরিষ্কার করতে গিয়েছিলেন, তাই এই কথাটা এই কাজটা হয়েছে। এবং তারপরে এই যে বিচারপতি গঙ্গোপাধ্যায়, তিনি যে কাল গতকাল মন্তব্য করেছেন বা যে নির্দেশনামা তারা দিয়েছেন বা বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছেন, তা তাদের কাছে এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, তবে ইললিগাল যে তারা করেছেন তা তারা মেনে নিয়েছেন, সমস্ত বিষয়টাই তারা স্বীকার করে নিলেন এক প্রকার। এর পর পুরসভার তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় বা তারা কোন দিকে এগোন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।